অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে ঘনক রিভিওয়ালা মাটন কারি অনেকেই কিন্তু বাড়িতে ঠিকঠাকভাবে বানাতে পারেন না। তো আজ আমি সেই রেসিপিটি শেয়ার করছি, আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাটন কারির রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য এখানে 1 কিলো 200 গ্রাম পরিমাণে মাটন একটু ছোট পিস করে কাটিয়ে নিয়ে আছে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিলাম 1/2 চা চামচ লবণ, অল্প হলুদ গুঁড়ো আর 1/2 চামচের চেয়ে একটু কম পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ জল। এর ভিতরে আর কোনো কিছুই এই পর্যায়ে দেওয়ার দরকার নেই, খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 3-4টি সিটি দিয়ে মাটনটাকে মোটামুটি 80% মতো আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবারে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মোটামুটি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ক্রমাগত নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজতে হবে, তবে পুড়িয়ে ফেলা কিন্তু চলবে না একেবারেই। ক্রমাগত নাড়তে নাড়তে এরকম সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে, আর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন ক্রমাগত নাড়তে নাড়তে মশলাটাকে বেশ সুন্দর ভাজা ভাজা করতে হবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে মাটন সেদ্ধ করার কিছুটা স্টক বা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম রঙের জন্য 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটি একটু বুঝিয়ে দিতে হবে, কেননা মাটন সেদ্ধ করার সময়তেও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম। এই শুকনো মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে অল্প মাটন স্টক দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 100 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ টক দই। এই দইটা আমার নিজেরই তৈরি, আর দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে তারপরই অ্যাড করতে হবে। এই সময়তে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মোটামুটি 3-4 মিনিট সময় ধরে মশলার সাথে দইটাকে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে সেদ্ধ মাটনটা এর মধ্যে দিয়ে দেব, আর মাটনের যে স্টকটা রয়েছে সেটা কিন্তু আমরা ফেলবো না, সেটাও কিন্তু রান্নাতেই লাগবে। তো সাথে মাটনের স্টকটাও আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর যেটুকু রয়েছে সেটা কিন্তু পরে ব্যবহার করব। খুব ভালোভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর কিছুই করার নেই আর কি। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 10 এভাবেই রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মোটামুটি মিনিট 10 হয়ে গেছে, ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যতটুকু মাটনের স্টক আর কি বেঁচেছিল সবটাই দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি গ্রেভিটা আরও একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে আরও একটু জল অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, জায়ফল আর জৈত্রী। এগুলোকে আমি পেস্ট বানিয়ে সেটাই এই সময়তে দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই মশলাটারই ব্যবহার করা হয়। এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি আরও 10-12 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠানবাড়ির স্বাদে মাটন কারি। যাই হোক, আমার এই মাটন কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন মাটন কারিটা হয়ে গেছে, আর এখন যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই ঘন হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।